তো তোমরা জাভেরির অনেক ভিডিও পেয়ে গেছো, আজকেরও আরো একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আগের ভিডিওটা তো আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের, পূজার কালেকশন দেখেছি। আজকেরও আমি তোমাদের পূজার কালেকশন দেখাবো, এখন ব্ল্যাক পলিশ, অক্সিডাইজ, রেপ্লিকা এগুলোই চলছে, তো সেই হিসাবেই আমি তোমাদেরকে ভিডিও দিই। তো জাভেরির তো তোমরা জানো প্রচুর কালেকশন আছে, এখানে কালেকশনের শেষ নেই। যারা এখান থেকে পারচেস করো তারা তো অলরেডি জানো যে জাভেরিটা কত বড়। আর তোমাদেরকে আমি আগের ভিডিওয়ে কিন্তু জাভেরি পুরো ঘুরিয়েও দেখিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা যদি তোমাদের ইচ্ছা তোমরা চেক করে নিও পুরোটা। তো এখানে তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে এরকম টাইপের তোমরা ইউনিক ড্রেস দেখতে পারবে। এটা পুরো দেখো কাপ্তান স্টাইলেই রয়েছে, এবং সব ড্রেসের সাথে যায় খুব সুন্দর সুন্দর কালেকশন। এখানে নতুন নতুন কালেকশন এসেছে, আর এখানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে যত নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশন হয় সেগুলো দাদারা আনার চেষ্টা করে, যেহেতু পূজা আছে পূজার হিসাবেই তোমাদেরকে কালেকশনগুলো আজকে পুরো সেটিং করে তোমাদেরকে দেখানো হবে। তো কি বলতো, ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তাই জন্য আমি তোমাদেরকে বেশি দেখাতে পারি না, অল্প অল্প করে দেখাই। আর তোমাদের যে জিনিসগুলো পছন্দ হবে দাদাদেরকে বলতে পারো, যদি সেগুলো থাকে তোমাদেরকে দিয়ে দেবে। তো বেশি বকবক করবো না, বেশি বকবক না করে ভিডিও স্টার্ট করবো। স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকবার যেমন বলি আমি যে যখন তোমরা কোনো জিনিস কিনবে নিজেরা চেক করে কিনবে, কারণ যখন তোমরা কিনতে আসবে আমি থাকবো না, আর আমি যখন দেখি আমার তো বেশ ভালো লাগে। এবার কি বলো, তোমরা যেহেতু বিজনেস করো বা বিজনেস করবে নিয়ে ভাবছো, করবে ভাবছো, সেইগুলো তোমরা যাচাই করে তো বিজনেস নিশ্চয়ই করবে ভাবছো, তো জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি রয়েছে কী রয়েছে। আর কী বলতো, ভিডিও কলিংয়ে না অত কিছু বোঝা যায় না, যতটা তোমরা শপে এসে দেখতে পারবে জিনিসগুলো বুঝতে পারবে সেই হিসাবে তোমরা পারচেস করতে পারবে যে হ্যাঁ আমি শপে গিয়েছিলাম, কোয়ালিটি খুব ভালো, আমার কোনো প্রবলেম নেই, আমি অনলাইনেও সেটা পারচেস করতে পারি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসগুলো, তোমরা অনলাইনেও পারচেস করতে চাও, দূরে থাকো তাহলে তো পারচেস করতে হবে, কিছু করার থাকে না। যেহেতু তোমরা আসতে পারো না, এনারা পুরো ভিডিও কলিংয়ে গাইড করে দেয়। আমরা তো জাভেরিতে প্রায় সময় আসি, আমরা দেখি এখানে বেশিরভাগটাই ভিডিও কলিংয়ে হয়, তার কারণ এখন কোভিড সিচুয়েশনে অনেকে বাইরে বেরোতে পারেন না বা অনেক দূর থেকে মাল নিতে আসতে পারে না, যেহেতু বুঝতেই পারছো কোভিডের জন্য ট্রেনও অনেক বন্ধ থাকে, সেই কারণে এখানে ভিডিও কলিংটা বেশি হয়, তোমরা আসলেও বুঝতে পারবে। আর এখানে দাদাগুলো সত্যি খুবই ভালো, যারা আসো তারা জানো। তো চলো, আমি অনেক বকবক করে দিয়েছি, আমি আর বকবক করবো না, বেশি বকবক না করে আজকে ভিডিও স্টার্ট করবো আর তোমাদের সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন বন্ধু আমার দেখছো ভিডিওগুলো প্লিজ তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি মেম্বার অনেক বড় হয়ে যাক। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, তোমরা যেখান থেকেই আসো না কেন, ক্যানিং স্ট্রিট মোড়ে এই মসজিদটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই সবসময়। তোমরা এই মসজিদের সামনে আসবে, এসে এর অপোজিট রাস্তায় তোমরা যাবে, অপোজিট রাস্তায় দেখো যাবে, যাওয়ার পরে দেখবে কানাড়া ব্যাংক রয়েছে, অপোজিটেই কানাড়া ব্যাংক তোমরা দেখতে পাবে, আর যে কাউকে জিজ্ঞাসা করলেও তোমাদের দেখিয়ে দেবে। তারপরে পড়বে অ্যাক্সিস ব্যাংক, এখানে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে কানাড়া ব্যাংক কোথায়, অ্যাক্সিস ব্যাংক কোথায় দেখিয়ে দেবে। তো অ্যাক্সিস ব্যাংকে গিয়ে কিছুটা পরেই দেখবে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা হচ্ছে পুরটি বিরাট বিল্ডিং, আর দেখো জাভেরি লেখা রয়েছে। এই গেট থেকে তোমরা সোজা ঢুকবে, ঢোকার পরে লিফট পাবে, সিঁড়ি পাবে, লিফটে করে তোমরা যাবে থার্ড ফ্লোর। দেখো আমি তোমাদেরকে পুরো ভালো করেই দেখিয়ে দিচ্ছি, থার্ড ফ্লোরে যাবে গিয়ে তারপরেই তোমরা দেখতে পাবে যে জাভেরি। দেখো আমরা জাভেরিতে চলে এলাম। তো চলো এবার তোমাদেরকে আমি সব কিছু ডিটেলসে মানে কালেকশানগুলো তোমাদেরকে দেখাই যে জাভেরিতে কী কী পাওয়া যায়। তার আগে আমি এখানকার যে দাদা রয়েছেন যিনি দেখাবেন তোমাদেরকে জিনিস, তার সাথে কথা বলে নিই। নমস্কার দাদা, আবার অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আগে তো অনেক ভিডিও চলে এসেছে জাভেরি, আর এর আগের ভিডিওতে কালেকশনগুলো তো অসাম ছিল। আজকে কি দেখাবে? আজকে ব্ল্যাক পলিশ দেখাবো, ব্ল্যাক পলিশ রেপ্লিকা, এই দুটো জিনিস আজকে দেখাবো। এখন তো ব্ল্যাক পলিশ রেপ্লিকা খুবই চলছে, যেগুলো পূজোর সময় যেগুলো মেইনলি ট্রেন্ড আছে ওই জিনিসগুলো আমরা আজকে দেখাচ্ছি। আর জাভেরি আপনাদের তো মানে সব রকমের কালেকশন থাকে, কালেকশন সব রকম আছে, এডি পলকি কুন্দন ওয়েস্টার্ন ব্ল্যাক রেপ্লিকা সবই আইটেম রয়েছে। তো আজকে মেইনলি আমি ব্ল্যাক পলিশটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কিছু ব্ল্যাক পলিশের, এবারেও কিছু দেখাচ্ছি। এটা একটা ব্ল্যাক পলিশ আফগানি স্টাইলের মধ্যে, আফগানি স্টাইলের মধ্যে ব্ল্যাক পলিশ। আমি যেরকম বলেছিলাম 60-70 টাকা স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে, ওগুলো তো পাবেন, কিন্তু এগুলো না, তাই তো? এগুলো না, এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে, এগুলো একটু দেখতেও খুব সুন্দর, এগুলো দেখতে
120-130 এর মধ্যে পড়বে এগুলো। আচ্ছা মানে এগুলো 120-130 এর মধ্যে পড়ে যাবে। এগুলোর সাথে কি ইয়ারিং আছে? না এটার মধ্যে ইয়ারিং আছে। সবকটার মধ্যে ইয়ারিং আছে না, ইয়ারিং কিছু কিছুর মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখো। এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আমার। চৌকার টাইপের আসবে। গলার চিক আছে। দারুণ পড়বে এটা গলাতে ভাবো। এর মধ্যে কিন্তু কানের দুল আছে। কানের দুল আছে। আচ্ছা এর সাথে ইয়ারিং আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এর সাথে ইয়ারিং রয়েছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বে দেখিয়ে দিচ্ছি দেখো। এরকম ভাবে আসবে ঠিক আছে। নেক্সট আরেকটা ডিজাইন দেখো। এটাও তোমার চিক স্টাইলে আসবে। এটা চিকও পড়তে পারবে আর এটা লং করে এটা একটু অন্য রকম টাইপের আসবে। তুমি একবার দেখো। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। চিকও পরানো যাবে। আগেরটা যেমন তোমরা এরকম দেখেছিলে এটা কিন্তু এইভাবেও পড়া যাবে এইভাবেও পড়া যাবে। লং করে চিক করে দুটো স্টাইলের মধ্যে পড়া যাবে প্লাস ইয়ারিংস আছে। আচ্ছা এটা ইয়ারিংস আছে। এটা ইয়ারিংও আছে দেখো। এটা পুরোটা মিরর ওয়ার্ক রয়েছে দেখো। মিরর ওয়ার্ক রয়েছে। এই যেটা কিন্তু খুব সুন্দর। এটা কিসের রয়েছে বলো তো? ব্ল্যাক পলিশ কি? ব্ল্যাক পলিশ এর। এগুলো যা দেখাচ্ছি সমস্ত ব্ল্যাক পলিশ এর আর এর উপরে মিরর। হ্যাঁ এটা কাজটাও খুব সুন্দর লাগছে। এর কাজটাও খুব সুন্দর লাগছে। আর সব কিন্তু এগুলো সব কিন্তু লাইট ওয়েটেড একদম। একদম হালকা ওয়েটের মধ্যে আছে। আর দেখতেও খুব সুন্দর। সুন্দর আইটেম। আচ্ছা নেক্সট আরেকটা লং এর মধ্যে আছে দেখো। পুরো লং সে। উপরটা পুরো চেন দেওয়া আছে। নিচে ঘুঙ্গুর কাজ। আর নিচেটা পুরো ঝুমকোর মতো যেমন তিন দু থাকে না ঝুমকো হয় না ওরকম টাইপের করা রয়েছে। মানে খুলে কানে পড়ে নি। খুব সুন্দর দেখতে এটা। আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আছে দেখো। এটা জাস্ট একটা লকেট মতন পড়বে। সিম্পল টাইপের। এটা ছোট বড় দুটো স্টাইলে কিন্তু পড়া যাবে যেমন বলেছিলাম। এটা গলা একদম উপরে রয়েছে। এটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। হ্যাঁ টার্সেল দেওয়া আছে। এটা টার্সেল করে একটু লং দিয়েও পড়তে পারবে। একটু নিচে ঝুলিয়েও পড়তে পারবে। এছাড়া ইয়ারিংও আছে দেখো। হ্যাঁ ইয়ারিংস আছে এটার মধ্যে। দেখিয়ে দিচ্ছি দেখো এরকম আসবে। আচ্ছা নেক্সট আরেকটা দেখো লং সেট আছে। এটাও কিন্তু আফগানি স্টাইলের মধ্যে আছে। আফগানি স্টাইলে রয়েছে। আর এটা কিন্তু অনেকটা কাজ রয়েছে। মানে এটা তুমি চার লেয়ারে রয়েছে। দেখাতে পারো? হ্যাঁ চারটি চেনের রয়েছে আর একটু ভারীর মধ্যে আছে। ভারীর মধ্যে আছে না? হ্যাঁ প্লাস তোমার ইয়ারিংসটা অনেক সুন্দর আছে। এটা এরকম আসবে। পুরোটা করছিলাম আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো এরকম আসবে। আর তোমরা এরকম করতে পারো। টার্সেল রয়েছে। তোমরা যা আমার খুশি করে নিতে পারো। আরেকটা জিনিসও হয় যেটা আগের ভিডিওর মধ্যে হয়েছিল যে আগের ভিডিওতে যে যে জিনিসগুলো দেখিয়েছিলাম আমরা ওগুলো প্রচুর ডিমান্ড হয়েছে। তো ভিডিওর মধ্যে যেহেতু বলা হয়েছে তো কাস্টমার এখন বলছে ওই জিনিসটাই আমার চাই। তো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। আজকে আমি এই ভিডিওর মধ্যে এটা দেখাচ্ছি। এটা আমাদের কাউন্টার কাস্টমার আছে প্লাস আমাদের ভিডিও কলও তো চলতে থাকে। তো আইটেম শর্ট আউট হতে থাকে, আইটেম বেরোতে থাকে। তো নতুন নতুন ডেইলি আপডেট হতে থাকে ডিজাইন। আপনি যদি সেম ডিজাইনের মধ্যে মানে সেম এর মধ্যে যদি চান সেম ডিজাইনটা তো পসিবল হবে না। ওটা নতুন নতুন ডিজাইন আমরা দিতে পারবো। আজকে ভিডিওর মধ্যে এটা দেখিয়েছি এই টাইপের মধ্যে আমরা দিয়ে দেবো। আর যদি থাকে সেটা তো পেয়ে যাবেন ঠিক আছে। যদি না থাকে তাহলে আমরা এর মধ্যে আরো নতুন ডিজাইন দিই। সেম ডিজাইনটা একটুখানি প্রবলেম হয় যেহেতু আগের ভিডিওটা দেখার পর সবাই বলছিল কি আমাকে এই ডিজাইনটাই দাও এই ডিজাইনটাই দাও। তো সেই জন্য আমি আরেকবার বলে দিলাম। হ্যাঁ ক্লিয়ার করে দাও আপডেটটা সব থেকে। নেক্সট একটা দেখো লং এর মধ্যে আছে। পুরো মিনে করা আছে এখানে পাতা ডিজাইনের মধ্যে। অনেকটা বড় রয়েছে। অনেকটা বড় রয়েছে। হ্যাঁ আর উপরে পুরো মতির চেন দেওয়া আছে। মতির চেন এই পাশেরটা এটা এটা কিসের রয়েছে? এটা বল আছে অক্সিডাইজার বল দিয়ে করা রয়েছে। অক্সিডাইজার বল দিয়ে করা রয়েছে। এই সাইডে মতির চেন আছে মিনা কেন? আচ্ছা এগুলো কি একটা কালারই এরকমই হয়? হ্যাঁ এগুলো আফগানির মধ্যে এই রকম কালারের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা নেক্সট কিছু আমি অক্সিডাইজের কিছু কালেকশন দেখিয়ে দিয়েছি। কালেকশন কিন্তু প্রচুর আছে কিন্তু ভিডিও যেহেতু বড় হয়ে যায় তো তার জন্য আমি জাস্ট ওপর ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি সব জিনিসগুলো। জাবেরির ভিডিও করলে আমার 40 মিনিট প্রায় 30-40 মিনিট হয়ে যায়। 30-40 মিনিটে তো ভিডিও কমপ্লিট হয় না। এত আইটেম আমাদের রয়েছে মানে সবকিছু পসিবল হয় না। তবু যতটা সম্ভব হয় তাড়াতাড়ি দেখিয়ে দেবো। এই সব এগুলো সব অক্সিডাইজার গলার সেট। এটা ইয়ারিং সেট আছে। ইয়ারিং আছে কানের দুল সমেত। আচ্ছা এগুলো সব তোমার স্টার্টিং রেঞ্জ পড়ে যাবে 100-120 এরকম চলে আসবে। এগুলো সব অক্সিডাইজার আছে। খুব কোয়ান্টিটি সেল। এগুলো যেরকম আছে এটা একটা বের করেই দেখাই।
প্রত্যেকটার সাথে ইয়ারিং সেট আছে দেখতে পাচ্ছি, এগুলো সব অক্সিডাইজের উপর রয়েছে, সব 120-110 এই সব রেঞ্জের মধ্যে। আচ্ছা সবাই নেক্সট আরেকটা দেখো, তোমার বাড়াতি সেটের মধ্যে রয়েছে। আচ্ছা এটা অক্সিডাইজের মধ্যে আছে। ও আচ্ছা এই পালকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ 120-130 রেঞ্জ। আচ্ছা এর সাথেও ইয়ারিং না, প্রত্যেকের সাথে এখন ইয়ারিং মধ্যে ইয়ারিং আছে, এইগুলো 120 এখন চলে আসছে। হ্যাঁ এটা একটা গলার চিক আছে অক্সিডাইজে, অক্সিডাইজে একদম লাইট ওয়েটের, একদম কম রেঞ্জের মধ্যে 110-120 রেঞ্জের মধ্যে চলে আসে। পালকি সেট, পালকি সেট চিক টাইপে পড়বে, তাই তো? চিক টাইপে পড়বে। আচ্ছা রঙের মধ্যে আছে, অনেকটাই লং হয়েছে কিন্তু, অনেকটাই লং। আর ইয়ারিংটা কি অনেকটা বড় নাকি? 140-150 মধ্যে। আচ্ছা এর সাথে কি টিকলি রয়েছে নাকি ইয়ারিংটা এত বড় আসছে দাদা? এর সাথে না, এটা ইয়ারিংসটাই আছে। কানের দুল স্টার্ট হবে তোমার 65-70। অনেকটা বড় কিন্তু হালকা, আমি হাত দিয়ে দেখলাম একটু আগে, অনেকটা বড় কিন্তু হালকা রয়েছে। এই পাথর গুলো এই যে মিনা করা আছে, এগুলো সব মিনা করা, পুরো মিনা করা রয়েছে। এইটার মধ্যে পাথর নেই, এগুলো সব মিনা করা, মিনা করা রয়েছে। নেক্সট একটা আইটেম দেখো, এটা আফগানি স্টাইলের মধ্যে আছে। আচ্ছা এখন মানে প্রায় সব আফগানি স্টাইলে দেখানো হচ্ছে, আফগানিটাই এখন না খুব ডিমান্ড চলছে না? আচ্ছা যেগুলো এখন চলছে সেগুলোই দাদা তোমাদেরকে দেখাচ্ছে, যেহেতু এগুলোই দাদারা অনলাইনে সেল করছে সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছে, তোমাদের কালেকশন দেখতেও সুবিধা হবে, ডিজাইন দেখতেও সুবিধা হবে। এই ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, অনেকটা লং রয়েছে, অনেকটা বড় রয়েছে, দেখো দারুণ দেখতে লাগছে, ডিজাইনটা খুব সুন্দর। এগুলো সব আফগানি রয়েছে, মজার ব্যাপার হচ্ছে এগুলো খুব লাইট ওয়েট, একটা ভারী হয়, এটাই হচ্ছে সবাই এটা ক্যারি করতে পারে, একদম লাইট ওয়েট। এটা একটা ছোট্টর মধ্যে আছে। আচ্ছা এইগুলো স্টোন আছে তাই তো? কালারফুল মিরর। আচ্ছা কালারফুল মিরর দেওয়া আছে, আফগান স্টাইল, আফগান স্টাইলে। ওকে চল বড় বড় কিন্তু ধরে থাকে একদম হালকা। হ্যাঁ সেটাই, এতটাই হালকা তোমার না দেখলেও বিশ্বাস করবে না, সত্যি বলছি ভীষণ হালকা রয়েছে। আর পুরো মিনার ওয়ার্ক রয়েছে, এটা কিন্তু দেখতে অনেকটা বড় রয়েছে। বড় ঝুমকা অনেক ডিমান্ড থাকে কি বড় দাদা, বড় সাইজের ঝুমকা লাগে। যেটা এই এই ঝুমকা গুলো এমনই একটা জিনিস, মানে দুটো জাস্ট কানে পরে নিলে আমাদের গলায়ও কিছু পড়তে লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট একটা আইটেম দেখো, এখানে নিচে পুরো মোতির কাজ করা আছে, উপরে মিরর ওয়ার্ক আছে, সাইডেও মোতি, ব্যাক পলিশ ঝুমকা। আচ্ছা আচ্ছা নেক্সট এবার আমি কিছু ফিঙ্গারিং এ চলি, আফগানি আফগানিস্তানের ফিঙ্গারিং এ। ফিঙ্গারিং এর স্টার্টিং প্রাইস হবে তোমার 50-60 টাকা স্টার্টিং প্রাইস হবে, স্টার্টিং প্রাইস। ওকে এটা একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন, এটা ডিজাইন কত আসবে? অনেক ডিজাইন, প্রচুর ডিজাইন আছে, আমি এখন ভিডিওর মধ্যে বেশি আনতে পারি, 4-5টা ডিজাইন আছে। হ্যাঁ অনেকটা বড় হয়ে যায় তো, বাকি কাস্টমার আসলে প্রচুর ডিজাইন পাবে। এর একটা রয়েছে, নেক্সট আরেকটা এই শেপের মধ্যে আছে, সব নিচে ঝুমকা দেওয়া আছে। আচ্ছা এগুলো কি সব ফিঙ্গার বা সব আঙ্গুলে অ্যাডজাস্ট হয়ে যাবে? হ্যাঁ এগুলো অ্যাডজাস্টেবল আছে, পিছনে প্রতিটা অ্যাডজাস্টেবল, এটাই হচ্ছে সুবিধা, প্রতিটা অ্যাডজাস্টেবল আছে। এই আরেকটা ডিজাইন আছে। আচ্ছা এগুলো কালারফুল মিরর রয়েছে, কালারফুল মিরর আফগানিস্তান। আচ্ছা ব্ল্যাক পলিশের উপর, ব্ল্যাক পলিশের। ওকে আচ্ছা নেক্সট এবার আমি কিছু রেপ্লিকার আইটেম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেপ্লিকার জাস্ট নিউ স্টক যেটা এসেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো সব নিউ স্টক তো? এগুলো একদম নিউ স্টক আছে, কালারফুল শোর মধ্যে। এটা আছে লং রেপ্লিকা, এগুলো কিন্তু কোনো ব্ল্যাক পলিশের না, এগুলো কিন্তু রেপ্লিকা আছে, ঠিক আছে? রেপ্লিকা আমি যেরকম বলেছিলাম 400-450 স্টার্টিং রেঞ্জ ওরকম হবে, তবে এইগুলো যদি কেউ বলেন 400-450 পাওয়া যাবে। স্টার্টিং রেঞ্জটা বলে দিচ্ছে বারবার কিন্তু দাদা, স্টার্টিং রেঞ্জটা তোমাদের বলে দিচ্ছে যে স্টার্টিং কত থেকে হবে, স্টার্টিং কত থেকে হচ্ছে, আর এগুলো পুরো একদম নতুন কালারের মধ্যে এসেছে। আচ্ছা নেক্সট আরেকটা দেখো, সেট আছে, এটাও কিন্তু রেপ্লিকার সেট, আর কালার যেরকম আমি বলেছি কালার কিন্তু প্রতিটার মধ্যে কালার অ্যাভেলেবেল থাকবে, মোতির কাজ আছে পুরো। আর এটা দেখতেও খুব সুন্দর, প্রতিটার মধ্যে কিন্তু দেখতে দারুণ। আচ্ছা এটা সিম্পলের উপর রয়েছে, হ্যাঁ
সব রেপ্লিকার উপর দেখানো আছে প্রতিটা রেপ্লিকার উপর আর প্রতিটার মধ্যে কালারও তুমি পেয়ে যাবে আর পুদরা ইয়ারিং ও সেট আছে আছে কালারও এর মধ্যে अवेलेबल আছে পুরো বক্স নেই আমি রইছি যাতে কালারে কোনো প্রবলেম না হয় কালার জানি দেখিয়ে দেওয়া যাক লং আছে অ্যাকচুয়ালি এখন লং সেটের প্রচুর ডিমান্ড এরকম টাইপের ভারী লং নিতে গেলে এই লং গুলো স্টার্টিং হবে তোমার 1500-1600 থেকে স্টার্ট রেপ্লিকা একটু কস্টলি হয় হ্যাঁ রেপ্লিকা একটু কস্টলি অ্যাকচুয়ালি পুরো এডির কাজ থাকে আর যে মেটেরিয়ালটা আছে না একটু কস্টলি এই জন্য একটু কস্টলি হয় আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখো এটা একটা লকেটের মধ্যে আছে লকেট দেওয়া আছে প্লাস নেকলেস এটা নেকলেসই আসবে আচ্ছা মাল্টি কালার আছে কালার কিন্তু প্রচুর আছে সিঙ্গেল কালারও পাওয়া যায় এটা মাল্টি কালার এটা মাল্টি কালার সিঙ্গেল কালার চাইলেও তোমরা সেটা পেয়ে যাবে এখানে সেটা পেয়ে যাবে ইয়ারিংস আছে এগুলোর মধ্যে প্রত্যেকটাতে ইয়ারিং সেটও আছে দেখতে পাচ্ছি ও এটা কিন্তু খুব সুন্দর দেখতে গোল গোল টাইপের ডিজাইন করা রয়েছে সীতাহার টাইপের করা রয়েছে নিচে থেকে একটা আরেকটা গোল চলে এসেছে এর সাথে ইয়ারিং আছে দেখো এটা হচ্ছে ইয়ারিং এগুলোর প্রাইস এরকম আসছে এগুলোর প্রাইস তোমার পড়ে যাবে 1600-1600 স্টার্টিং রেঞ্জ রেপ্লিকা তো তোমরা যারা সেল করো তারা জানবে একটু কস্টলি হয় রেপ্লিকাটা কাচ্চি দাঁড়া একদম ছোট আইটেমের মধ্যে রয়েছে ছোট একদম ছোট গলাটা জাস্ট একটু সামনের দিকে থাকবে নেক্সট একটা আইটেম দেখো এটাও লং আছে এগুলো সব সিঙ্গেল লাইনের লং এগুলো প্রথমে ছোট নেক পিস ছিল তো ওটারই এবার ডিমান্ড এসেছে দাদা এই পাতলার মধ্যেই সব লং গুলো একটু লং এর উপরে এগুলো সব লং সেট আছে কালার প্রতিকটার মধ্যে কালার পাওয়া যাবে এত এত কালার আছে বক্সি জাস্ট এসছে ওই জন্য আমি দেখিয়ে দিলাম এগুলো নেক্সট একটা আইটেম দেখো অন্য কালারও পেয়ে যাবে ছটা সাতটা তো মিনিমাম কালার আসবে এটা ব্লাশ পিঙ্ক এর উপরে আছে কালারটা হচ্ছে ব্লাশ পিঙ্ক পিঙ্ক কালারটা মানে এতটাই সুন্দর লাগছে কি বলবো দারুণ অনেক অনেক সময় এক একটা পিঙ্ক থেকে ডিপ কালার মানে একটু থাকে কিন্তু এটা খুব হালকা আছে আর দারুণ লাগছে কালারটা দেখতে সুন্দর খুব সুন্দর নেক্সট একটা ডিজাইন দেখো এটা কিন্তু প্রতি কোটা কিন্তু লং এর মধ্যে যাচ্ছে আর এটা কিন্তু একটু আলাদা রকমও আছে না নিচ থেকে এটা চলে এসেছে নিচে একটা আলাদা কাজ করা আছে আর একটা মূর্তিও রয়েছে টেম্পল আছে হ্যাঁ টেম্পল আইটেম রয়েছে টেম্পল জুয়েলারি এসে তো ইয়ারিং রয়েছে না ইয়ারিংস আছে কালারও যেরকম বলেছিলাম প্রতিটা মধ্যে কালার আছে তো ইয়ারিং আছে কালার অপশন রয়েছে সবকিছু রয়েছে প্রবলেম নেই ছোট ঠিক আছে একটা একদম ছোট আইটেম দেখি এগুলো কিন্তু একদম কস্টলির মধ্যে এটার মধ্যে রেপ্লিকার আছে পুরো এডির কাজ আছে মনে হচ্ছে স্টোন আছে সব কিছু আছে এটা খুব সুন্দর দেখতে আমি জাস্ট এটা দেখাবো তোমাদেরকে কিভাবে পড়ছে আমি একটু দেখিয়ে দিই কেমন ভাবে পড়ছে এটা দেখতেও খুব সুন্দর আগেবারে ভিডিও করেছি এখন কিন্তু ছিল না কুন্দন ওয়ার্ক আছে এডি আছে সমস্ত কিছু আছে ওর মধ্যে কুন্দন এডি মানে সব রকম রয়েছে দেখো দারুণ লাগছে পিছনটাও দেখো কিন্তু খুব সুন্দর লাগছে পিছনটা দেখো তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটি কি কি জিনিস রয়েছে এটা এই ধরনের কালেকশন স্টার্টিং হবে তোমার 1100 থেকে স্টার্টিং হবে এই ধরনের কালেকশন কিন্তু এত চওড়া আসবে না সিঙ্গেল লাইন আসবে তা ডাবল লাইনের মধ্যে এগুলো চলে আসবে এটা এইভাবে তোমরা পড়তে পারো এইভাবে দিতে পারো হ্যাঁ ওটা ওরকম ভাবে পড়লে দেখতে সুন্দর লাগে একটু সুন্দর লাগে চোকার স্টাইলে পড়লে এটা সুন্দর লাগে আমি কিছু কানের দুল দেখিয়ে দিচ্ছি রেপ্লিকার কানের দুল দেখতে খুব সুন্দর লাগছে এর আগে আমি রেপ্লিকা দেখিয়েছি বাট এরকম ইয়ারিং আমি দেখাইনি কিন্তু দাদা এটা একটু ইউনিক টাইপের এটা কি নতুন এসেছে নাকি নতুন এসেছে এটা একদম নতুন আছে এর মধ্যে কালার অ্যাকচুয়ালি কি ডিজাইনে না এবার কালার গুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে ব্লু মানে একটা বক্সে অনেক সব রকমের কালার আছে কালার আছে সব রকমের কালার अवेलेबल তোমরা সব যেরকম চাইবে সেরকম তোমরা পেয়ে যাবে তোমরা
সবথেকে ভালো তোমরা এসে দেখে নিলে সবথেকে ভালো, সব ভিডিও কলিং এ অতটাও বুঝতে পারবে না যতটা তোমরা হ্যাঁ দোকানে এসে তোমরা জিনিসটা নিতে পারবে। আমি ইনসিস্ট করব কি আপনারা আসুন, আসলে কোয়ালিটিটাও বোঝা যায় কি আইটেম, বাকি একান্তই না আসা গেলে তখন তো ভিডিও কলে অপশন আছে, কোনো প্রবলেম নেই ভিডিও কলে তো আমরা দেখাই। যারা দূরে থাকে হ্যাঁ এই একটা জিনিস আছে, এটা কানেক্ট দিন, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম লাইট ওয়েট আইটেম আছে আর কালার अवेलेबल আছে এর মধ্যে, প্রত্যেকটা কালার अवेलेबल রয়েছে। শুধু তোমরা ডিজাইন গুলো দেখো কত সুন্দর দেখতে, কি বলো তো অনলাইনে তোমরা যখন পারচেজ করো ডিজাইন বুঝতে পারো, ডিজাইনটা তো বুঝতে পারো বাট কালার অপশন বোঝা যায় না। ধরো এখানে ক্যামেরাতে এটা ব্লু আছে, হালকা ব্লু হয় ডিপ ব্লু হয় অনেক রকমের হয়, কিন্তু একান্তই যদি প্রবলেম থাকে তখন তো ভিডিও সেটা করতে হবে, কিছু করার নেই। যারা কাছাকাছি আছে তারা একবার এসে দেখতে পারো জিনিসগুলো, কোয়ালিটি অনুযায়ী প্রাইস থাকে সব সময়। এটা একটা আছে, এটা ডুয়াল টোনের মধ্যে আছে, এটা রিপ্লিকা ডুয়াল টোন, এটা তো খুব সুন্দর দেখতে, আর বেশ লং ও রয়েছে ইয়ারিংটা, দারুণ দেখতে লাগছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এগুলো সব রেপ্লিকা তাই তো? এগুলো সব রেপ্লিকা। আচ্ছা মানে ইয়ারিং গুলো যা দেখানো সব রেপ্লিকাই দেখানো হচ্ছে? আগে সেটটাও দেখিয়েছি, ওটাও রেপ্লিকা ছিল, রেপ্লিকা। আচ্ছা এই ডিজাইনটা দেখতে পাচ্ছো তোমরা, উপর থেকে এসে পুরো এরকম ভাবে এসে, আর নিচে তিনটে ঝুমকা রয়েছে, এর কালার অপশন রয়েছে তাই তো? কালার আছে, প্রচুর কালার আছে, এই যে কালার বক্সের মধ্যে, কালার বক্সের মধ্যে রয়েছে, দেখো এই ব্লু রয়েছে, এটা পুরো মিক্সড কালার, এই কালার এমন একটা কালার মানে এটাকে মানে গ্রে কালার বলে, কিন্তু সত্যি বলছি কানে পড়লে হেভি লাগে দেখতে, এগুলো কি সুন্দর দেখতে, দেখো পুরো রেপ্লিকার উপর রয়েছে আর এখানে পুরো এডি স্টোন করা রয়েছে তাই তো? নেক্সট আইটেম দেখো, এটা আছে তোমার রেপ্লিকারই আছে, এটা ডুয়াল টোনের উপরে, ডুয়াল টোনের উপর, ডুয়াল টোনের উপরে রয়েছে। ইয়ারিং গুলো তোমরা দেখো, প্রত্যেকটা ইয়ারিং তোমাদের দেখাচ্ছি কিন্তু সব নতুনত্ব এসেছে, মানে এখানে সব আজকে তোমাদের যেগুলো দেখানো হচ্ছে সব এখানে নতুন এসেছে, মানে পূজার বেসিক এসেছে তাই তো? একদম পূজোর কালেকশনে আরো প্রচুর আইটেম দেখতে পাবে, আসলে তো আরো প্রচুর আইটেম দেখা যায়, আসলে দেখা যায় ভিডিওর মধ্যে, হ্যাঁ ভিডিওর মধ্যে অতটা দেখানো যায় না। একটা কানের দুল আছে, এগুলো সব ফিঙ্গারিং আছে, রেপ্লিকা রেপ্লিকার ফিঙ্গারিং, এটা মাল্টি কালারের মধ্যে আছে, কালার যেরকম বলেছিলাম কালার কিন্তু সব কালার পাওয়া যাবে, এই যে কালারের মধ্যে আছে প্রচুর কালার অপশন, প্লাস পেইন্ট মেন গ্রিন, চিন্তা করতে হবে না যদি জিনিসটা পছন্দ হয় স্ক্রিনশট নাও, আর এখন আবার অবশ্যই ফটোতে অতটা ইয়ে করছে না, যদি পূজা আছে ভিডিও কলের মধ্যেই হচ্ছে, কারণ কি কাউন্টার কাস্টমারের প্রচুর চাপ থাকছে, ভিডিও কলও থাকছে তো তার জন্য, ফটোটা আমরা পূজোর পর থেকে আবার ফটো প্রোভাইড করব, সেটা নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ সব বলের মধ্যে আছে আর প্রতিটা অ্যাডজাস্টেবল আছে, এটা কি রেপ্লিকা? রেপ্লিকা, এগুলো সব রেপ্লিকা রয়েছে, কালার প্রতিটার মধ্যে পাওয়া যাবে, আর একটা ডিজাইন আছে, ডিজাইনটা ভালো লাগছে, ফুল ফুল করা রয়েছে, এটা একটা ডিজাইন আছে, টেলিফোন 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 ডিজাইন, আগেকার দিনে বেশি হতো এগুলো, এখন তো মোবাইল হয়ে গেছে, এখন তো ফ্যান্সি ডিজাইনের মধ্যে তাও থাকে, কিছু কিছু বাড়িতে দোকানে থাকে। আচ্ছা নেক্সট এবার আমি কিছু আইটেম দেখিয়ে দিই, এগুলো তোমার হাত পাঞ্জা আছে ব্ল্যাক পলিশে, খুব সুন্দর দেখতে লাগছে, এগুলো পুরো মিরর ওয়ার্ক আছে, জিনিসটা একবার তুমি পড়েও দেখাতে পারো, তোমার হাতে তো একটা স্যাম্পল রাখা আছে, একটা আমার স্যাম্পল আছে আমি পড়ে এসেছি দেখো, তো এই টাইপের পেয়ে যাবে, এগুলো খুব সুন্দর লাগে দেখতে, আমি তোমাদের একটা পরিয়ে দেখাচ্ছি, ডিজাইন আছে, এটা তো অক্সিডাইজ এর উপর মিরর ওয়ার্ক করা রয়েছে, এর উপর মিরর ওয়ার্ক করা আছে। আচ্ছা ওকে, আচ্ছা আজকে রেপ্লিকা ব্ল্যাক পলিশ এই দুটো দেখালাম, বাদবাকি আমাদের যে কালেকশনগুলো আছে যেমনি এডি পলকি কুন্দন ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, এখন যেহেতু পূজোর টাইমে এই সব জিনিসগুলো ক্রেজটা বেশি ছিল তো এই পূজোর বেশি কালেকশনগুলো দেখানো, হ্যাঁ পূজোর বেশি দেখালাম, বাকি ওই
নেক্সট ভিডিওতে ও সবগুলো দেখিয়ে দেবো। আর আবার আমি বলবো যে যারা বিজনেস করতে চাইছেন তারা একবার আসুন, নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। হয়তো একবারে দুবারে, কারণ কাউন্টার কাস্টমার এখন যেহেতু পুজোর টাইমে একটুখানি বেশি প্রেশার থাকছে, কাউন্টার কাস্টমার ভিডিও কল হয়তো ফোন রিসিভ করতে লেট হচ্ছে, তবে আমরা অবশ্যই আপনার ফোন রিসিভ করে আপনার যা যা দরকার, মানে যে যেগুলো জানতে চাইছেন সেগুলো অবশ্যই আমরা জানিয়ে দেব। তো চলুন তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ। এর আগেও আমি তোমাদেরকে পুরো জাবেরি ঘুরিয়ে দেখিয়েছিলাম, আজকেও আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, যেহেতু অনেক নতুন বন্ধু হয়েছো আমার, অনেক নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তো তাদের জন্য পুরোটা দেখতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, প্লিজ দেখে নিও। এখানে অনেক নতুন নতুন আইটেম রয়েছে, দেখো এই একটা ঘর, এখানে হচ্ছে কুন্দন, এইসব আইটেম রয়েছে, মানে হাফ ব্রাইডাল ব্রাইডাল সেট এইগুলো রয়েছে। আর দেখো বাইরে ব্ল্যাক পলিশ, অক্সিডাইসের ইয়াররিং, নেকলেস এইসব রয়েছে, এখানে এডির কালেকশান রয়েছে, অনেক রকমের আইটেম রয়েছে। এখানে দাদারা ভিডিও কলিং করছে, দেখো এখানে যেহেতু কোভিড সিচুয়েশন বুঝতে পারছো ভিডিও কলিংটা বেশি হয়, এখানে যে শেডগুলো দেখতে পাচ্ছো এগুলো সব এডি, আর গোল্ডের কিছু আইটেম রয়েছে। তো চলো আমি আর বেশি বকবক করবো না, বেশি বকবক না করে আজকের ভিডিওটা শেষ করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।